আমি আজকে বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয় বিআইইউতে বাসে করে যাব। প্রত্যেক দিন আমি গত অক্টোবর মাসে ভর্তি হয়েছিলাম, আজকে নভেম্বরের 1 তারিখ, এখন বাজে সকাল 11:44। আমি আছি এখন দয়াগঞ্জ সূর্যের হাসি ক্লিনিকে। আজকে কি অবস্থা হয় যাওয়ার পথে বাসে, আল্লাহ তালে ভালো থাকে। আমি যে বিশ্ববিদ্যালয়ে পড়ি এখানে মূলত সোম এবং মঙ্গলবার সকাল 11:50 কিংবা দুপুর 12টার দিকে বাস আসে এবং দুপুর 1টায় ক্লাস শুরু হয় এবং বিকালে 4:30 দিকে ক্লাস শেষ হয় এবং 4:50 মানে 5:10 আগে বাস ছাড়ে এবং এখানে আস্তে আস্তে সন্ধ্যা হয়। আর বুধ ও বৃহস্পতিবারে ক্লাসগুলো হয় সকালে, বাস আসে সকাল 7:50 কিংবা 7:55 কিংবা 8টার সময় এবং বুধ ও বৃহস্পতিবারে ক্লাস শুরু হয় সকাল 9টায়, শেষ হয় হলো দুপুর 12:10, জোহরের নামাজের পরে বাস ছাড়ে। তো এখন আমি আসি হলো একটা দয়াগঞ্জের, এখানে আজকে দয়াগঞ্জের পরিস্থিতি। যানজট আজকে আলহামদুলিল্লাহ এখন বিশ্ববিদ্যালয়ে জোহরের নামাজ এবং দুপুরের খাবার সেরে এখন ক্লাসরুমে যাচ্ছি। এখন বাজে হলো বিকেল 4:28। তো আমাদের 2টা ক্লাস হয়েছে আজকে, একটা হয়েছিল দুপুর 1টার পরে আর একটা হয়েছিল বিকাল 3:10। তো এখন 2টা ক্লাস শেষে ছুটি হলো, এখন আসরের নামাজ পড়ে বেরোলাম বিশ্ববিদ্যালয় থেকে। এখানে বিকালের যে বাসগুলো সেগুলো ছাড়া হলো 4:40 থেকে 4:50 মধ্যে। এখন বাস ছাড়বে, ছাত্ররা ঢুকতেছে, শিক্ষক ঢুকতেছে বাসে। Allah 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 Allah
কমলাপুরের এদিকে এটা বাস যেতে দিচ্ছে না কোথাও, খুব কষ্টকর একটা পরিস্থিতি। অর্ধেক রাস্তা পর্যন্ত নেমেছিলাম মাগরিবের আজানের আগে। এখানে গার্মেন্টস শ্রমিকদের আন্দোলন চলতেছে, বিক্ষোভ চলতেছে, যে জন্য এখন চেষ্টা করবো রিক্সায় করে বাসায় আসার জন্য। তো গত পহেলা নভেম্বর মঙ্গলবারে ভিডিওটা দেখলেন, যে অবস্থা মতিঝিলের, যে অবস্থা। পরে আর কি কষ্ট করে আর কি সন্ধ্যা ছয়টার পরে সাড়ে ছটার দিকে রিক্সায় করে বাসায় চলে এসেছিলাম, যে অবস্থা। আসলে এরকম অবস্থা আমাদের অনেকেরই হতে পারে। এই যে এই গার্মেন্টস শ্রমিকদের ধর্মঘট, এটা অনেক টিভি চ্যানেল পর্যন্ত দেখিয়েছিল, যে অবস্থা। আসলে এটা সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।